নমস্কার সবাইকে, আজকের দিনের প্রথম অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বুধ। বুধ আগামী 8 তারিখে অর্থাৎ জুলাই মাসের 8 তারিখে সকাল 11:37 তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং আগামী 25 জুলাই পর্যন্ত তিনি কর্কট রাশিতে রাত্র 3:22 পর্যন্ত অবস্থান করবেন। এরপরে তিনি সিংহ রাশিতে প্রবেশ করবেন। এই স্বল্প সময়ের গোচরে বুধ প্রথম দিকটায় বেশ খানিকটা গতিতে থাকতেছে, এরপরে আস্তে আস্তে তার গতি কমা শুরু করবে এবং তিনি পরবর্তী ঘরে গিয়ে হয়তো বক্রিয় যাবেন। তো তার আগ পর্যন্ত অর্থাৎ বুধ সিংহরাশিতে প্রবেশের আগ পর্যন্ত কর্কট রাশিতে প্রত্যেকটা জাতক জাতিকাদের কী ফল দিতে চাচ্ছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এবং তার আগে কর্কট রাশিতে বুধের প্রবেশে আপনার আমার জীবনে বা পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে সে বিষয়ে আলোচনা হবে। আলোচনাটা দুটো অংশে বলে দিলাম। প্রথম অংশটা কর্কট রাশি, বুধের অবস্থান এবং দ্বিতীয় অংশে রাশিফল। তা শুরু করা যাক। বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করছে, কর্কটের ঘরটা হলো জলের ঘর, সম্পূর্ণ জল। যে জলটা আমরা পান করি, যে জলটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, সমস্ত জলের আধার হলো কর্কটের জায়গা। তো এইখানে যখন বুধ আসে তখন কী ফল হয়? কর্কটের জায়গাতে জল থাকে, জলটা জানেন যে বিশেষ রং হয় না, কিন্তু জলেরও একটা রং হয়। আমরা ছোট বাচ্চাদের কাছে শুনবেন যে জল রং বলে তারা, তো এইটা আসলে আমরা মিলাতে পারি না, কিন্তু কর্কটের কিন্তু বিশেষ কিছু স্বকীয়তা আছে, কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। সে খুব ইমোশনাল, কর্কটের ঘরটা খুব ইমোশনাল, এখানে লজিক্যাল না। এই কারণে বুধের মতন গ্রহ, অর্থাৎ বুধের প্রভাবটা কিন্তু সে খুব লজিক্যাল, ক্যালকুলেটিভ। আর চন্দ্র কিন্তু খুব ইমোশনাল, তার কাছে কোনো ক্যালকুলেশন বলে কিছু নেই। কোনো একটা পাত্রে সে জল দিচ্ছে তো দিচ্ছে, ওটা হয়তো উপচে পড়তেছে, পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার কোনো হেডেক নেই। আবার যখন তার পাত্রে জল ঢালা শেষ তখন তার খেয়াল হলো, তখন দেখলো সে যেই পাত্র থেকে অর্থাৎ যে জগটা থেকে বা বোতল থেকে জলটা ঢাললো সেই গ্লাসটায়, সেই গ্লাসটা হয়তো উপচে পড়লো কিন্তু বোতলের জলও তখন বা জগটার জলও তখন ইতিমধ্যেই শেষের দিকে। দ্বিতীয় গ্লাসে যখন সেটা জলটা দিবে তখন দেখা যাচ্ছে যে তার সেই জল দেওয়ার মতন জল হয়তো ওই গ্লাসটা ভরতেছে না, কিন্তু তার আগেই তার সেই পাত্র জগটা বা বোতলটা শেষ হয়ে যাচ্ছে জল। তো এই কারণে চন্দ্রের ব্যালেন্স করার সিচুয়েশনটা এটা হয় না। মাতৃকারক গ্রহ বা চন্দ্রের এই ঘরটাকে মাতৃকারক হিসাবে বলা হচ্ছে। তো দেখুন, আপনি যদি যারা স্টুডেন্ট আছেন বা যারা ফলোয়ার আছেন, এটা খুব ফলো করেন, যাদের জানার আগ্রহ খুব বেশি, দেখবেন ন্যাচারাল জোডিয়াকে এই চন্দ্রের ঘরটা এটা কিন্তু চতুর্থ স্থান। মেষ থেকে হিসাব করে মেষ, বৃষ, মিথুন, কর্কট, কর্কট হলো চতুর্থ ঘর, মায়ের ঘর, মাতৃকারক। এইবার ঠিক পিতৃকারক ঘরের আগেই অর্থাৎ পঞ্চম ঘরের আগের ঘরটা। তো দেখুন, চন্দ্রের ঘরে কিন্তু সব কিছু ইমব্যালেন্স হয়। মানুষের সুখ বিচার হচ্ছে চতুর্থ স্থান থেকে, জ্যোতিষের অন্যান্য বিচারের সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটারও কিছু বিশেষ মাহাত্ম্য আছে। তো বুধ যখন এখানে আসে তখন কিন্তু সে কিছু লজিক্যাল কাজ করার চেষ্টা করে। বুধ সবসময় লজিক্যাল, কিন্তু চন্দ্রের ঘরে যখন আসে সে ইমোশনাল হয়ে যায়, কারণ চন্দ্র ইমোশনাল, ইললজিক্যাল। তা বুধ যখন এখানে আসে ওই ঘরের মধ্যে পড়ে, তখন কী হয়, সে তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য হারায় আর ওইখানকার কিছু জিনিস সে আরোপ করে প্রত্যেকটা ঘর ক্ষেত্রে। এটা তো ধরে নিলাম যে একজনার বাসায় আপনি গেস্ট হিসাবে গেলেন বা আপনি আপনার বাসাতে কেউ গেস্ট আসলো, তাহলে কী হবে? তো আপনার বাসার একটা পরিবেশ পরিস্থিতি থাকে, সেই অনুসারে সে সমস্ত কিছু থাকে। সেইখানে একটা গেস্ট রুম থাকলো, আপনি আপনার গেস্টকে গেস্ট রুমে রাখলেন, সেখানে সব কিছুই থাকলে, অর্থাৎ আপনার বাসার যে একটা প্রতিদিনকার নিয়ম থাকে সেটা লিখিত হতে হবে বা তেমন না, মানে এটা তো সব বাসাতেই থাকে, সকালে 7টার সময় নাস্তা করা, তারপরে যার যার কাজ মতন রেডি সেডি হয়ে বের হয়ে যাওয়া। চাকরিজীবী ব্যবসাজীবী যারা আছে মোটামুটি 9টার দিকে বের হয়ে যায়, আবার 9টা 10টার দিকে বাসায় ফেরত আসে। যারা একটু আগে আসেন 5টা 6টার দিকে তারা আসলেন, এই ধরনের যে কিছু বিষয় থাকে। কিন্তু যিনি গেস্ট থাকেন তিনি তো আর চাকরিতে বা কাজে ব্যবসার ক্ষেত্রে যাচ্ছেন না, তিনি হয়তো বাসাতেই থাকতেছেন বা হয়তো আপনার বাসায় পেশেন্ট থাকতেছে, রুগী থাকতেছে, তার লোকজন এসে থাকতেছে, তারাও তখন গেস্ট থাকে, তারা তখন তাদের মতন কোনো তাদের প্রয়োজন মতনগুলো থাকছে। অর্থাৎ আপনার বাসার যে নিয়মকানুনগুলো আছে সেইখানে সে যেমন ব্রেক করছে, তার কারণে যেমন আপনার বাসার সাধারণ যে সিস্টেমটা আছে সেটা ব্রেক হচ্ছে,
তেমনি সে যে গেস্টটা আসলো তারও কিন্তু প্রত্যেক দিনের রুটিনের ওয়ার্কের কিছু পরিবর্তন হয়। আপনার বাসায় কটার সময় গেট বন্ধ হয়ে যাচ্ছে, দারোয়ান কখন বন্ধ করে দিচ্ছে, এই যে জিনিসগুলো কখন আবার খুলবে, এই জিনিসগুলো তার কিন্তু মেনটেন করতে হয়। অর্থাৎ দুটো জিনিস কিন্তু একটা কম্বাইন্ড সিচুয়েশন আসে, কিছু কিছু চেঞ্জ করা, কিছু যোগ হওয়া, কিছু বিয়োগ হওয়া। যেমনি যে গেস্ট আসছে তারও কিছু জিনিস সে যোগ করতেছে, আবার তারও কিছু জিনিস এখানে সে প্রবেশ করাচ্ছে। আবার যে বাসাতে আসতেছে সেই বাসারও বাসারও কিছু নিয়মকানুন পরিবর্তন হচ্ছে, আবার সে যে আসতেছে সেও কিছু নিয়মকানুন মিলতাল করে চলছে। তো এই কারণে চন্দ্রের ঘরে যখন বুধ আসে তখন কিন্তু সিচুয়েশনটা এরকম হয়। তো এই জন্য যারা চন্দ্রের জাতক জাতিকা আছেন, বিশেষ করে জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে তো প্রভাবটা বেশি পড়বেই, আর যারা বুধের জাতক জাতিকে আছেন তাদের উপরেও কিন্তু প্রভাবটা পড়বে সবচেয়ে বেশি। যদিও বুধের এবং চন্দ্রের গোচর ফলটা খুব সামান্য সময়ের হয়, চন্দ্র তো প্রতি সোয়া দুদিনে একবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর বুধ গড়পাত্রায় 18 দিনের, যখন বকরি হচ্ছে তখন কিছু বেশি সময় হচ্ছে, এই তো। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকেই যার যে অবস্থান আসেন, বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে, ফিমেল যদি হয় তাহলে তার উপরে এফেক্টটা বেশি পড়বে, ছোট বাচ্চাদের উপরে যাদের বয়স আন্ডার 12, 12 বছরের কম, তাদের উপরে এফেক্টটা বেশি হবে। আর কিছু লোক দেখবেন বয়স হয়তো 50 বা 60 হয়ে গেছে কিন্তু বাচ্চা সুলভ আচরণ তারা করে, বাচ্চাদের মতন কিছু কাজকর্ম তারা করে, এইদের উপরেও কিন্তু প্রভাবটা বেশি পড়বে, তাদের কিন্তু একটু চাপ অনুভব করবেন বা কিছু ইমব্যালেন্স সিচুয়েশন কিন্তু দেখা যাবে। আর অন্য যারা আছেন ফ্যামিলিতে বা আপনার আশেপাশে দেখবেন তাদের মধ্যে কিছু জিনিস পরিবর্তন হবে, কিছু ইললজিক্যাল কাজ বা কিছু ছোট ছোট মিস্টেক হওয়া, সিলি মিস্টেক, ভুলে যাওয়ার কিছু টেন্ডেন্সি, একই সঙ্গে কিন্তু তাড়াহুড়ো করার একটা টেন্ডেন্সি দেখা যাবে। তা আমি বলবো, প্রত্যেককেই বলবো, টু দ্য পয়েন্ট, আপনারা প্রত্যেকটা কাজ যে যেমন করেন সেই রুটিন মাফিকই করার চেষ্টা করবেন, এবং কোনো কিছু আগ বাড়িয়ে বা তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, সেটা ট্রাফিক সিগনাল হোক বা আপনার বাসায় বিদ্যুতের জলের কেটলি হোক বা ওভেন হোক, প্রত্যেকটা জিনিসটা একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন, ইমব্যালেন্স সিচুয়েশন হওয়ার চেষ্টা করবেন না, তাহলে ঝামেলা ঝঞ্ঝট পারবেন। দ্বিতীয় অংশ প্রবেশ করব, মেষ রাশি সাপেক্ষে বুধের গোচর হচ্ছে চতুর্থ ঘরে, মেষ রাশির চতুর্থ থেকে সে কিন্তু দশমে দৃষ্টি দিচ্ছে, সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। বাড়িতে যদি ফিমেল ছোট বাচ্চা থাকে 12 বছরের কম বয়সী, বা আপনার যদি বোন বা ছোট বাচ্চা থাকে, বিশেষ করে ফিমেল যদি হয় তাদের উপরে একটা বেশি হবে, তাদের কিন্তু রাগ জিদ এই সময় একটু ছেলেমি একটু বৃদ্ধি পাবে, ইমোশনাল ক্ষেত্রে আপনাকে হয়তো একটু ব্ল্যাকমেল করতে পারে, এই জায়গাটাতে একটু নজর দিবেন, চেষ্টা করবেন তাদেরকে বুঝিয়ে শুনে মেনটেন করার। কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কাজের চাপ যেমন বৃদ্ধি পাবে, ব্যস্ততা বাড়বে, ভ্রমণ হতে পারে বারংবার কাছে দূরে, আর একই সঙ্গে কিন্তু আপনার সাকসেসও কিন্তু বাড়বে। যারা সপেশায় নিয়োজিত আছেন, বিজনেসে যারা আছেন, তাদের জন্য কিন্তু এই সময় কাস্টমার ডিলিংস, প্রচার প্রচারণা যেমন বৃদ্ধি পাবে, প্রসারও বৃদ্ধি পাবে। আপনার চতুর্থ ঘরে বুধ থাকবে, সেই সময় কিন্তু ক্লায়েন্ট বন্ধু সমাগম বাড়তে পারে এবং ভালো মন্দ দুটোই কিন্তু আসতে পারে, ছোট ছোট বিষয়ে বন্ধুদের সঙ্গে মতবিরোধ আসতে পারে, একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন এই সময় যাদের জন্মকালীন বুধ বকরি আছে তারা চেষ্টা করবেন এই সময় যদি জানা থাকে তাহলে কোনোরকম চুক্তিপত্র দলিলপত্র সই স্বাক্ষর না করাটা আপনাদের জন্য উপযুক্ত হবে, আর যদি কোথায় একটু ভালো মতন খোঁজখবর নিয়ে করবেন, অথবা ভেজালের মধ্যে পড়ে যেতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির তৃতীয় এবং নবমকে কেন্দ্র করে হচ্ছে, আর বুধ আপনার রাশি চক্রের দ্বিতীয় এবং পঞ্চম পতি, সেই হিসাবে কিন্তু আপনার সন্তানের জায়গাতে কোনো সাকসেসফুল রেজাল্ট আপনারা পেতে পারেন, বিজনেসে সেভিংসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে, আবার কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে লসও হতে পারে, সেভিংসটা কিন্তু নষ্ট হতে পারে, এদিকটা খেয়াল করবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কটা কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এইখানে চেষ্টা করবেন বিতর্কিত বিষয়ে কথা না বলা বা চুপচাপ থাকার জন্য। বাবার সঙ্গে বা পিতার সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়েন চলতে পারে, ভাগ্যভাব যথেষ্ট উন্নত আছে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, কর্মের ক্ষেত্রে বেশ খানিকটা পরিচিতি প্রভাব কিন্তু বাড়বে। যারা নেটের মাধ্যমে কাজ করেন বা দেশে বিদেশে কাজ করেন, বিদেশ থেকে টাকা আসে, তাদের জন্য সময়টা যথেষ্ট শুভ।
পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির রাশির অধিপতি এবং চতুর্থপতি সে দ্বিতীয় গোচর করাতে সেভিংসের জায়গাতে যথেষ্ট ভালো হবে, আয় বাণিজ্য যথেষ্ট ভালো হবে, সেভিংস কিন্তু বাড়বে, ফটকা ইনকামের যোগ তৈরি হবে, কিন্তু বুদ্ধির ভুল বা বোকামি করলে কিন্তু শারীরিক ক্ষতির সঙ্গে সঙ্গে, কিন্তু শারীরিক ছোটোখাটো চোট আঘাত লাগার সঙ্গে সঙ্গে, কিন্তু পেটের হজমজনিত জটিলতার সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক বিষয়ে কিন্তু ফটকা লস হতে পারে। বিষয়টা একটু মনোযোগের সঙ্গে একটু সময় নিয়ে করবেন, তাহলে সমস্যাগুলো কম হবে। পরের রাশি কর্কট। কর্কট রাশিতেই কিন্তু বুধের গোচর হচ্ছে, সো এই সময়টা আপনাদের জন্য একটু সাবধান সতর্ক থাকার জন্য বলবো, যেটা আগের আলোচনায় আমি করেছি প্রথমেই, যে কর্কটে বুধের গোচর, আপনার কিন্তু সপ্তমে দৃষ্টি থাকবে, সে লগ্নে দৃষ্টি দিয়ে থাকবে। পার্টনারের সঙ্গে, লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট করতে পারেন, ছোট ছোট মিস্টেক নিয়ে কিন্তু কথা কাটাকাটি হতে পারে, চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করে চলার জন্য। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটি হলো আপনার বিজনেস যারা করছেন, স্বপেশা যারা নিয়োজিত আছেন, তাদের জন্য সময়টা যথেষ্ট উপযুক্ত। কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে যাতে প্রচুর কথা বলতে হয়, কাস্টমার সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ আছে। চেষ্টা করবেন খুব তাড়াহুড়ো না করে আস্তে ধীরে কাস্টমার ডিলিংস করার চেষ্টা করবেন, হ্যান্ডেল করার চেষ্টা করবেন, আপনাদের জন্য পজিটিভ হবে বিজনেস, কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। স্বপেশায় যারা আছেন তাদের জন্য খুব পজিটিভ সময় যাবে। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে বুধ দ্বাদশে গোচর করছে, একাদশ থেকে দ্বাদশে আপনার দ্বিতীয় এবং একাদশপতি বুধ সে দ্বাদশে গোচর করছে, কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে, সিলি মিস্টেকের কারণে কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যয় হতে পারে এবং পরে সেই কারণে আফসোস হতে পারে। অতি গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে দেখা গেল যে কম গুরুত্বপূর্ণ কাজে বা যেটা এখন দরকার নয় সেই ধরনের কাজে ব্যয় হতে পারে। সুতরাং যা কিছু করবেন একটু বুঝে শুনে করবেন, একটু সময় নিয়ে করবেন, কারো দ্বারা পরিচিত হয়ে বা তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিয়ে ইমপ্লিমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। শারীরিক পার্টে পাইলসের যাতে সমস্যা আছে বা পেটের হজমের সমস্যা আছে এটা বৃদ্ধি পেতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে টক জাতীয় খাবার এবং ঝাল মশলাযুক্ত খাবার একটু অ্যাভয়েড করে চলবেন। এখন যথেষ্ট গরমের সময়, যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে প্রচুর হচ্ছে, যেখানে হচ্ছে না সেখানে তখন কিন্তু প্রচুর গরম থাকছে। সো একটু বুঝে শুনে চলবেন, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে। সিংহ রাশির জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখাটা কিন্তু খুব সাবধান। আর একটা কাজ কি, আপনার ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা বৃদ্ধি পেতে পারে, ভুলে কোনো জিনিস হারানো বা খোয়া যাওয়ার সম্ভাবনা যেমন দেখাচ্ছে, তেমনি কিন্তু হ্যাকিং হওয়া, চুরি হওয়া, এই সম্ভাবনাটাও কিন্তু সিংহ রাশির জন্য বেশ ভালোই পজিটিভিটি এই সময় দেখাচ্ছে। সো বুঝে শুনে চলবেন এবং সাবধান সতর্ক থাকবেন, তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে কাজ করেন, দেখবেন সাফল্য পাবেন। কন্যা রাশি। কন্যা রাশি রাশির অধিপতি এবং দশমপতি বুধ সে একাদশে গোচর করছে দশম থেকে। কন্যা রাশির জন্য সময়টা কিন্তু খুব মার্ভেলাস হতে যাচ্ছে, কারণ বুধ কিন্তু আপনার দশমপতি কর্মস্থানের মালিক, সে একাদশে যাচ্ছে, দশমের দ্বিতীয় অর্থাৎ কর্মটা কিন্তু বাড়বে। এই সময় কিন্তু ঝামেলা ঝক্কি কিন্তু বৃদ্ধি পাবে, কর্মের এফোর্ট অনেক বেশি দিতে হবে, কর্মের চাপ, ওয়ার্কলোড বৃদ্ধি পাবে। একটু বুঝে শুনে চলতে পারলে আপনার জন্য যথেষ্ট শুভ হবে। কর্ম সংক্রান্ত জায়গাতে সাকসেসফুল কিছু ঘটনা ঘটতে পারে। এই সময় কিন্তু আপনার সেভিংসের জায়গা যথেষ্ট শুভ থাকবে। সন্তান সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তানের কোনো সাকসেস কিন্তু আপনাকে গর্বিত করবে। লাইফের সাকসেস রেজাল্ট, যেটা ফিউচারের জন্য আপনি চিন্তা করছেন, সেই ধরনের জায়গাতেও কিন্তু আপনি অনেকটা অগ্রসর হতে পারবেন। কর্ম উপলক্ষে দূর যাত্রা বা বিদেশ যাত্রা পরিকল্পনা এই সময় করতে পারেন এবং এটা সাকসেস আপনার হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে প্রচার প্রচারণাও কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে। যারা নেটে বা ইউটিউবে বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ হবে, খুব পজিটিভ হবে, একটা এক্সট্রা বেনিফিট আপনারা এই সময় পাবেন। তুলা রাশির ক্ষেত্রে বুধ গোচর করছে দ্বাদশপতি এবং নবমপতি বুধ দশমে গোচর করছে নবম থেকে। ভাগ্যের কিছু উন্নতি কিন্তু এই সময় পাবেন, কর্মের কিছু হ্যাজার্ডাস সিচুয়েশন থাকলেও কিন্তু কর্মক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনেকটা আপনার ফেভারেবল আসবে। তবে একটা কথা বলায় কিন্তু সাবধান সতর্ক না হলে কিন্তু আপনি বিভিন্ন রকম হ্যাজার্ডের মধ্যে পড়তে পারেন, সমস্যা আপনাকে চেপে ধরতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের কারণ হবে, মায়ের শরীর কিন্তু ভালো যাবে না। যাদের ক্রনিক অসুখগুলো আছে, শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে চর্মরোগ যাদের আছে মায়েদের, বা বাসায় যদি কম বয়সী বোন বা কন্যা সন্তান থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের ঘর নবমে কিন্তু বুধ গোচর করবে অষ্টমপতি এবং তৃতীয়পতি। অষ্টমপতি এবং একাদশপতি বুধ যে নবমে ভাগ্যস্থানে গোচর করবে, ভাগ্যস্থানে গোচর করায় ভাগ্যের কিছু সুযোগ আপনারা পাবেন, ডেভেলপমেন্ট কিন্তু আসবে,
যদিও মঙ্গল বুধের কানেকশনটা যথেষ্ট শুভ নয়, তারপরে কিন্তু আসবে। কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, দেশে দেশের বাইরে সমস্ত জায়গাতেই আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, লাইফের সাকসেস কিন্তু এই সময় আসবে। কর্ম কর্ম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ডেভেলপ পাবেন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। তবে একটা জিনিস কি, কোনো ফ্রডের চক্রের সঙ্গে জড়িয়ে যেতে পারেন, সাবধান সতর্ক থাকবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। চুরি যাওয়া খোয়া যাওয়ার যোগ কিন্তু এই সময় আপনার সাথে একটু সাবধান সতর্ক থাকতে হবে। যাদের রাশি ধনু তাদের জন্য কিন্তু বুধ সপ্তমপতি দশমপতি, সেই বুধ কিন্তু অষ্টমে গোচর করছে। ফাটকা ইনকাম করতে গিয়ে কিন্তু ফাটকা লস হতে পারে। শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ অবস্থান আপনার আসতে পারে, যথেষ্ট পজিটিভিটি কিন্তু আপনি পাবেন। আপনার দ্বিতীয় বুধের দৃষ্টি থাকবে, সেভিংসের জায়গাতে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে। ফাটকা ইনকামের পরিবর্তে ফাটকা লস হতে পারে, চুরি যাওয়া খোয়া যাওয়া কিন্তু হতে পারে। সাবধান সতর্ক থাকবেন এবং বুদ্ধি বিবেচনা করে চলবেন। টু দ্য পয়েন্ট কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন, কারণ অতিরিক্ত কথা বলার জন্য বা অপ্রয়োজনীয় কথা বলার জন্য কিন্তু বিভিন্ন রকম সামাজিক হেনস্থা পুলিশি হয়রানি এগুলো কিন্তু করতে পারেন। মকর রাশি, প্রিয় মকর রাশির জন্য কিন্তু সপ্তমে বুধের গোচর হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। সেই সপ্তমে গোচর করাতে বিজনেসের জায়গাতে যথেষ্ট ইনক্রিজ করবে, অল্প সময়ের জন্য হলে কিছু ডিভিডেন্ড আপনি পাবেন বুধের তরফ থেকে। আপনার কথার মূল্যায়ন কিন্তু বৃদ্ধি পাবে, সুতরাং কথা বলাটা একটু বুঝে শুনে বলবেন এবং অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকবেন, তাহলে অনেক ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। কর্মক্ষেত্রে আপনার প্রচার প্রসারণা বাড়বে, যারা সেলফ বিজনেসের সঙ্গে বা সেলফ পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের পেশা কিন্তু যথেষ্ট প্রসার প্রচারণা পাবে, যথেষ্ট শুভ সময় আপনারা পাচ্ছেন। কুম্ভরাশির ক্ষেত্রে কিন্তু বুধ গোচর করে যাবে ষষ্ঠ করে, অষ্টমপতি এবং পঞ্চমপতি ষষ্ঠে গোচর করবে। শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, কথা বলা একটু সাবধান সতর্ক হওয়া দরকার। অতিরিক্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, ব্যয়ের কারণে কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে, যার কারণে পরবর্তী সময় আপনি আর্থিকভাবে লসে পড়তে পারেন। সমস্যাটা একটু বুঝে শুনে চলবেন, নতুবা মারাত্মক আকার ধারণ করতে পারে। কর্মের ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপমেন্টের সিচুয়েশন পাবেন, কর্মের প্রোগ্রেস কিন্তু আপনারা পাবেন। শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুতা তেমন কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু মানসিক একটা হ্যাজার্ড কিন্তু আপনার মধ্যে থাকবে, একটা অ্যাংজাইটি কিন্তু থাকবে শত্রুতার কারণে। বুঝে শুনে চললে আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন, ফাটকা আয়ের কিন্তু যোগ থাকবে। স্কিন ডিজিজ যাদের আছে তাদের কিন্তু বেশ খানিকটা ভোগাবে। সর্বশেষ রাশি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ সে কিন্তু চতুর্থ থেকে পঞ্চমে গোচর করলো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা এতদিন একটু টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি এই সময় দেখাচ্ছে। কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ কিন্তু দেখাচ্ছে, কর্মের প্রোগ্রেস কিন্তু এই সময় পাচ্ছেন। সো আপনাদের জন্য কিন্তু যথেষ্ট কর্মের পরিবেশ পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে, আয় বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে। একটু চোখ কান খোলা রেখে চললে সন্তানের জন্য এবং আপনার নিজের ফিউচারের জন্য যথেষ্ট ভালো সময়। বুধ কিন্তু এই সময় আপনাকে ছোটোখাটো কিছু ডিভিডেন্ড দিয়ে যাবে, বড় সড়ো কোনো অর্ডার কিন্তু আপনি বুধের এই ট্রানজিটে পেয়ে যেতে পারেন। এই সময় কিন্তু লাইফের কোনো মানে আপনি খুঁজে পাবেন, ফিউচারের কোনো মানে আপনি এই সময় করতে পারবেন, সেটা আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। বুধ পঞ্চমে থাকবে, চতুর্থপতি সপ্তমপতি বিজনেস কিন্তু বাড়াবে, বিজনেস ডিলিংস কিন্তু বাড়াবে। কাছাকাছি কোনো ভ্রমণ হতে পারে কাজের জন্য, বিজনেসের জন্য। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য সময়টা যথেষ্ট উত্তম আছে। যারা জ্যোতিষ পেশায় করেন, ওকালতি করেন, স্বাধীন পেশা বা স্বপেশায় নিয়োজিত আছেন, তাদের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ হবে। এই সময় কিন্তু আপনাদের কাস্টমার ডিলিংয়ের সঙ্গে সঙ্গে বিজনেস কিন্তু বাড়বে। ফিউচারের জন্য কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় হবে আপনার জন্য। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করবেনই, সেই সঙ্গে সাবস্ক্রিপশনও করবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।